রাজধানীর হলি ক্রস স্কুলের শিক্ষার্থী পারবিতা 12তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার বিকেল 5টার দিকে তেজগাঁ রেল স্টেশন রোডের নন্দন রোকেয়া নামের 12তলা ভবন থেকে লাফিয়ে পড়ে সে। তেজগাঁ থানার পুলিশ পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তার সহপাঠীরা জানিয়েছেন, স্কুলের উচ্চতর গণিতে ফেল করার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পারবিতা। সে নবম শ্রেণীর সি শাখার ফার্স্ট গার্ল ছিল। সি ও ডি শাখায় উচ্চতর গণিতের ক্লাস নেন যে শিক্ষক, এসব ছাত্রী তার কাছে প্রাইভেট পড়ে না, তাদের সে ফেল করিয়ে দেন। এবছর প্রথম সাময়িক পরীক্ষায় উচ্চতর সি ও ডি শাখার 102 জনের মধ্যে 35 জনকে ফেল করানো হয়। জানা গেছে, পরপর একই বিষয়ে দুইবার ফেল করায় স্কুলের অধ্যক্ষ বৃহস্পতিবার পারবিতার অভিভাবককে দেখা করার নির্দেশ দেন। এ খবর পেয়ে সোমবার থেকেই আতঙ্কে ছিল পারবিতা। সে বাবা মাকে বিষয়টি বলতেও পারেনি। ফেল করানো শিক্ষকের নাম শোভন রোজারিও। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে হলি ক্রস স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করেননি। স্কুলটির সহকারী শিক্ষিকা শিখা রায় বলেন, আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এদিকে আত্মহত্যা করা মেয়েটির ফার্স্ট গার্ল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, তবে বিষয়টি সঠিক নয় বলে জানান শিখা রায়। তিনি বলেন, মেয়েটি প্রথম নয়, 32তম হয়ে সে ক্লাস 8 থেকে 9-এ উঠেছেন। সিক্সের ফাইনাল পরীক্ষা সে 21তম হয়ে 7-এ উঠেছিল। 7-এর মার্চের পরে কোভিড শুরু হয়েছে, 7-এ কোনো পরীক্ষা হয়নি। 8-এ শেষের বছর শেষে একটু আসছে, একটা বা দুটো আমরা বোধহয় পরীক্ষা নিয়েছি, আমরা সেখানে এসে 32তম হয়ে ক্লাস 9 এসছে। তাহলে ফার্স্ট হওয়ার যে কথাটা সেটা প্রথম একেবারেই অসত্য একটা কথা, কারণ এটা সে ছিল না। আরেকটা কথা হচ্ছে, আমাদের একটা আমাদের মেয়ের এই অবস্থার পরে আসলে এত সবার সামনে দাঁড়িয়ে কথা বলাও আমাদের জন্য খুব কঠিন। তবে আপনার অভিযোগ আসছে, সময় বলে দিবে, আসলে অভিযোগ যদি সত্যি হয় সময় বলে দিবে কী করছে। আপনার স্কুলের বক্তব্যটা এই মুহূর্তে, আপনাদের স্কুলের কর্তৃপক্ষ, স্কুলের বক্তব্য না, ব্যাপার যে অভিযোগটা আসছে, যদি এটা সত্যি হয় তাহলে সময় বলে দিবে, কারণ আমার প্রশাসন ভীষণ স্বচ্ছ এবং অভিভাবকদের সাথে আমাদের সম্পর্কটাও স্বচ্ছ। আপনারা খবর নিয়ে দেখতে পারেন, ভীষণ স্বচ্ছ। তারা যখন আসে তখন কিন্তু আমাদের সাথে দেখা করতে পারে, আমার হেডমিস্টারের সাথে দেখা করতে পারে। কোনো জায়গায় দেখাতে পারবে না যে হেডমিস্টারের কাছে প্রধান শিক্ষকের এত সহজ যোগাযোগ হয় যেটা হলি ক্রসে হয়। খুব স্বচ্ছতা। তো এই স্বচ্ছতার মধ্যে একটা ঘটনা ঘটলো যার জন্য সত্যি আমরা খুব কষ্টে আছি, খুব যন্ত্রণা পেয়েছি। এজন্য আসলে আমরা আর কোনো কথা বলতে পারছি না। থ্যাংক ইউ। তেজগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান বলেন, একজন ছাত্রী ছাদ থেকে পড়ে মারা গেছে, কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে তদন্ত চলছে। আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্ত করলেই সেই বিষয়ে জানা যাবে।